Bismillahi Rahmani Rahim. Assalamu alaikum. Priyo viewers, Amin Azmul Hoshen. Do ekta bishoy niye ektu kotha bolar jonno apnader majhe ami video ta upload korte chaichi ba korte jacchi. Jai hok. বিষয়টা হলো কয়েকদিন যাবৎ দেখছি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পীদের অনুদান প্রসঙ্গে, আসলে মূলত বলতে গেলে সরকার শিল্পীদের যে বিষয়গুলো বা শিল্পীদের যে অনুদান দিচ্ছেন এটা খুবই ভালো কথা, খুবই সুসংবাদ যে এতদিন পরে তারা একটা ট্রাস্টের মাধ্যমে অনুদানগুলো পাবে বা পেতে যাচ্ছে। তবে বিষয়গুলো আসলে না বললেই নয় যে শিল্পী বিষয়টা হলো দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এসে শিল্পী, তার আগের বিষয়টা হলো বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজকদের বর্তমান কি অবস্থা বা এখন কি অবস্থায় তারা আছে। মূল বিষয়টা হলো প্রযোজক যদি না থাকতো তাহলে শিল্পী হতো না, পরিচালক হতো না। অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশে মূলত একটা সিনেমার ইনভেস্ট করে, মানে ক্যামেরার পিছনে যে থাকে সেই হলো প্রযোজক, যাকে হয়তো দর্শকরা দেখে না বা অনেক লোকই দেখে না বা অনেকে জানে না। কিন্তু যারা সরকারের উচ্চ পর্যায়ের তারা তো আসলে জানেন, এবং অনেকেই যারা শিক্ষিত সমাজ তারাও জানে যে সিনেমা একটা শিল্প এবং শিল্পর পিছনে একজন উদ্যোক্তা কাজ করে। আমি আসলে 2015-তে যখন বাংলা সিনেমার দুর্দিন যাচ্ছিল ঠিক সেই সময় আমি আসলে সিনেমাকে ভালোবেসে বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে, সংস্কৃতিকে ভালোবেসে আমি আমার বন্ধুবান্ধব সহ চলচ্চিত্রের দিকে একটু এগিয়ে যাই। এই সুবাদে আমার চলচ্চিত্রের অনেকটা জানাশোনা এবং আমি নিজে বাংলা চলচ্চিত্রের একটা চলচ্চিত্রের প্রযোজক, এই সূত্রে আমি বাংলা চলচ্চিত্রের একজন প্রযোজকও বটে। যাই হোক, যে বিষয়টা এখন আসলে অনেকেই অনেক কথা বলে, তাদের মাঝে যার যার সাধ্য এবং সুবিধাগুলো অনেকে নিতে চাচ্ছে বা নিতে চায়, এর মাঝে দেখি আমাদের যে চলচ্চিত্রের যে প্রযোজক এরা বর্তমানে বিলীন অবস্থায় আছে। হ্যাঁ, তারা বিলীন অবস্থায় আছে বলতে এরা আসলে এদের এখন খুবই খারাপ অবস্থা, খুবই দুর্দিন বা খুবই একটা বাজে অবস্থায় তারা আছে। এরা একসময় হয়তো অনেকেই একটা চলচ্চিত্রে ইনভেস্ট করে অনেক টাকাই ইনকাম করছেন, বাট 2015-র পরের থেকে আমি যতটুকু আমার জানা মতে বা আমি জানছি বা যতটুকু ঘুরছি তাতে দেখি যে এখানে এই শিল্পটাই বর্তমান সময়ে আসলে মানে বলা চলে যে সবাই যার যার পকেটের ধান দেয় বা পকেটের ইসে গেলে, সে শিল্পী হোক, পরিচালক হোক বা একজনই হোক, কিন্তু সব থেকে লোজার হয় আসলে মূলত প্রযোজকরা যে ইনভেস্ট করে এই টাকাগুলা হয়তো কেউ না কেউ শিল্পী এবং হল মালিক, হলের স্টাফরা এরাই আসলে ভাগযোগ করে খাই ফেলায়। এক কথায় বলতে গেলে তারা লুটিয়ে পেটে খাই ফেলায়। হ্যাঁ, প্রযোজক যে মনে করেন একটা ছবিতে 1.5 কোটি থেকে 2 কোটি 2.5 কোটি টাকা ইনভেস্ট করে, তাতে আমি যতটুকু জানি গত 3-4 বছরের খবরে, আমার মনে হয় যে একজন প্রযোজক যদি 2 কোটি টাকা ইনভেস্ট করে তার ওখান থেকে 1 কোটি টাকা উঠাই আনাটাই খুব কষ্ট। তার মানে বুঝেন যে এটা হিউজ পরিমাণ একটা ইনভেস্টের অঙ্ক। তাহলে এই পরিস্থিতিতে যারাই নতুন নতুন প্রযোজক আসছে বা ইনভেস্ট করছে সবাই কিন্তু আবার ব্যাকে চলে গেছে। আমি আসলে এসেছিলাম আমার একটা টিম নিয়ে, যেমন আমার সাথে ছিলেন আমার বন্ধুবান্ধব, অনেকে ছিল ইঞ্জিনিয়ার, অনেকে ছিল MBA করা মার্কেটিংয়ের লোকজন বা কয়েকটা গ্রুপের মালিক, যাদের আমি নাম বলতে চাচ্ছি না, কয়েকটা গ্রুপ। যেমন আমার পূর্বের ব্যবসা ছিল, আমার ব্যবসার যে ক্লায়েন্টগুলা তারাও আসলে আমাকে উৎসাহ দিয়েছিল এবং তারাও বলেছিল যে আমার সাথে থাকবে। এই সূত্র ধরে আমার চলচ্চিত্রের অনেক সময় তারা আসছে বা একটু দেখছে, তারাও অনেকটা সংস্কৃতিকে ভালোবাসে, হ্যাঁ সংস্কৃতি মনা ছিল, এই জন্যে তাদের উৎসাহ পেয়েই আমি আসলে ওই লাইনে গিয়েছিলাম। যাই হোক, বর্তমানে আমি অনেকটাই ব্যাকে চলে আসছি
বাট কিছু কার্যকলাপ বা কিছু কথার সূত্র ধরেই আসলে আমি আজকে কথাগুলো বলতে চাচ্ছি যে এই চলচ্চিত্রের সাথে বা দেখা যাচ্ছে যে আমাদের এই প্রযোজকদের ভিতরে কেউ কোনো কথাই বলে না বা কেউ কোনো ই নিয়ে এগিয়ে আসে না, দাবি দাওয়া নিয়ে এগিয়েই তো আসে না। এবং এদের ভিতরে শুধু আলিমুল্লাহ ভাই, মোহাম্মদ আলিমুল্লাহ যিনি একজন প্রযোজক এবং জাজ মাল্টিমিডিয়ার মিডিয়ার বর্তমান সিইও, ওনার কিছু ইয়েতে আমি ফেসবুকে দেখি এবং উনি মাঝে মাঝে কিছু লাইভে আসে বা ফেসবুকে উনি ওনার দাবি বা উনি ওনার ক্ষোভগুলা উনি তুলে ধরেন। তো ভাইয়ের প্রসঙ্গক্রমে আমি আসলে ওনাকেও একটু সাপোর্ট দিতে চাই যে এখানে আসলে বলার মতো কেউ নাই, একজন প্রযোজক। একজন প্রযোজক মানে কি, মানে একজন প্রযোজক যদি ইনভেস্ট না করে এখানে শিল্পীদের কোনো ভ্যালু নাই। একজন প্রযোজক যদি ইনভেস্ট না করে তাহলে একজন পরিচালকের কোনো ভ্যালু নাই। একজন প্রযোজক যদি ইনভেস্ট না করে তাহলে এই বিএফডিসি তার কোনো কার্যকলাপ বা তার কোনো বিষয় কোনো কাজে আসে না, বা তারা আসলে বলা চলে এক কথায় মুখ থুবড়ে পড়ে আছে। বাংলা চলচ্চিত্রের পিছনে বিএফডিসি মানে সরকার হয়তো বাৎসরিক 2-4-5টা সিনেমার অনুদান দিয়ে থাকে সত্য, কিন্তু সেগুলো যাই মানে অসৎ লোকের পকেটে, যারা আসলে বাংলা চলচ্চিত্রের কোনো প্রযোজকও না কিছুই না। হয়তো দেখা যাচ্ছে সরকার দলীয় কিছু লোকজন তারা আসে বা সরকার সাপোর্টারে কিছু লোকজন আসে, তারা অ্যাপ্লাই করে, তারা এই সুবিধাগুলা পেয়ে যায় বা পায়। মূল ধারার যারা মূলত প্রযোজক বা পরিচালক, আর এই চলচ্চিত্রের যে মূলত যে আসলে অনুদানগুলো এগুলো পাওয়ার কথা ছিল একজন প্রযোজকেরই, কিন্তু সেটা পায় না, এটা আসলে আমাদের আমার বলার কিছু নাই। আমি যেহেতু নতুন প্রযোজক হিসেবে এসেছিলাম বা এই ভালো মন নিয়ে এসেছিলাম, কিন্তু বর্তমানে আমি হয়তো ব্যাকে চলে গেছি। তা যাই হোক, এগুলো সরকার এবং সরকারের উদ্যতন দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন চিন্তাগুলো ভেবে দেখে বা এই এইগুলো নতুন করে একটু চিন্তা করেন যে একজন প্রযোজক যে 1 কোটি টাকা ইনভেস্ট করে হয়তো অনেক ছবি, এমনও আমার জানা মতে কিছু কিছু ছবি আমার পরে বা আমার আগে যেগুলো রিলিজ হয়েছে, যেটা দেখা যাচ্ছে প্রযোজক 1 কোটি টাকা খরচ করেছে কিন্তু সেই ছবিটার 20 লাখ টাকা প্রযোজক ফেরত পাননি। এটার সূত্র ধরে আমি বলি যে আমার ছবিতে আমি হয়তো 76 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছিলাম বা আমার খরচ হয়েছিল, সেই ছবিতে সামান্য মাত্র কিছু মানে নামমাত্র কিছু টাকা আমি আসলে মূলত রিটার্ন পাইছি। আর এইসব কারণেই আমি মূলত আসলে যেহেতু আমার এটা বিজনেস বা আমি একটা শিল্পকে ভালোবেসেই আসছিলাম একটা বিজনেসের চিন্তা করে, এত বড় একটা ক্ষতি বা এত বড় একটা লস এগুলা আমার পক্ষে আসলে আমি মেনে নিতে পারিনি, এই জন্য আমি মূলত আসলে ব্যাকে চলে আসি। তবে এই শিল্পের সাথে যারা জড়িত, বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনে যারা পরিচালক শিল্পী আনুষাঙ্গিক যারা টেকনিশিয়ান বা অন্যান্য সবাই যারা এফডিসি থেকে শুরু করে যত লোক, এদের 90% লোকই আসলে মূলত এরা মানে অনেস্ট না। হ্যাঁ, তারা আসলে এখানে অনেস্ট লোক খুঁজে পাওয়াটাই আসলে দুষ্কর, এই দুষ্কর। এবং আসলে এই শিল্পটা বা শিল্পটা ধ্বংসের মূল কারণ হলো পরিচালক এবং শিল্পী বা এদের সাথে টেকনিশিয়ান যারা জড়িত সবাই মিলে আর কি, হল মালিক থেকে শুরু করে এরা সবাই আসলে এই শিল্পটা ধ্বংসের মূল কারণ, যেটা আসলে আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। বা আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা বুঝতে পারছেন যে বর্তমান চলচ্চিত্রের এই দশা কেন। একটা সময় এটা ভালো ছিল, হয়তো ভালো ছিল ভালোই ছিল, বর্তমান সময় আসলেই এদের কারণেই আজকে এই শিল্পটার এই দশা। তাহলে একজন প্রযোজক যদি 2 কোটি টাকা ইনভেস্ট করে সে রিটার্ন যদি 20 লক্ষ টাকা পায়, তাহলে কীভাবে সে টিকে থাকবে বা কীভাবে সে এই শিল্পের প্রতি আসবে? অনেকে আসে আসে ভালোবেসে আসে বা অনেকে বিজনেসের চিন্তা নিয়েই আসে, হ্যাঁ ব্যবসায়িক চিন্তা নিয়ে। আমরা যারা ব্যবসায়ী মূলত আমি ব্যবসায়িক চিন্তা নিয়েই এসেছিলাম এবং আমার সাথে যারা আসছিল, যেটা ওই আগেই বলেছি যে হয়তো ভালো ভালো কয়েকটা কোম্পানির গ্রুপ অফ কোম্পানির মালিক আমার পিছনে ছিল বা তারা ইনভেস্ট করতে চেয়েছিল, একটা পর্যায়ে তাদেরকে আমি নিষেধ করি এবং তারা এখন আর ওই যে মানে এই লাইনের আর চিন্তা করেই না, কারণ আমার নিষেধের কারণেই তারা হয়তো ব্যাকে চলে গেছে। তা যাই হোক,
সরকার আসলে এই যে যে অনুদান বা এই যে যে বিষয়গুলো আসলে বাংলাদেশ শিল্পী চলচ্চিত্র শিল্পী ট্রাস্ট গঠন করেছেন, এটা আমি প্রতিবাদ জানাই। আসলে প্রতিবাদ বলতে এটা খুবই দুঃখের সাথে আমি এটা নিন্দা জানাচ্ছি যে একজন প্রযোজক যে মূলত গাছ, মূল গাছ, হ্যাঁ, যে মূল গাছ, একটা গাছ যখন আপনি গুঁড়া কেটে ফেলাবেন, হ্যাঁ, তা গুঁড়া কেটে যদি আপনি ডালে পানি দেন বা পাতায় পানি দেন তাহলে সে গাছটা কিন্তু আসলে বাঁচে না। চলচ্চিত্র অবস্থা হয়েছে সেরকম যে প্রযোজকদের আসলে সকল সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল সরকারের প্রযোজকদের। সেখানে আমি আমি মনে করতেছি যে এটা মনে হয় ডালপালা বা পাতার উপরে সরকার পানি ঢালতেছে বা ই করতেছে। হ্যাঁ, এ কারণেই এই শিল্প ভবিষ্যৎ অনিশ্চিত এবং এই শিল্প হয়তো বা টিকে থাকবে না, বাংলাদেশ হয়তো শিল্পীও তেমন থাকবে না, শিল্পর শিল্পী সেটা থাকবে না, কারণ গুড়াই গুড়াই যখন না থাকবে তখন সে পাতা দিয়ে ডাল দিয়ে আপনি করবেন কি, একটা সময় শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাচ্ছেও, বর্তমান সময় শুকিয়ে যাচ্ছেও। তা সরকার এটা বিবেচনা করা উচিত এবং প্রযোজকদের, পুরাতন প্রযোজক থেকে শুরু করে নতুন যারা আসতে চায় এই শিল্পে, আমার এই হবে যে তাদেরকে সরকারের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া এবং সরকারের সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় আনা। তা না হলে এই শিল্প যে যেটা আমি আগেই বললাম যে গুঁড়া কেটে পাতায় পানি ঢালার সমান আর কি, গুঁড়া কেটে পাতায় পানি ঢালার সমান ব্যাপারটা দাঁড়িয়েছে। তা যাই হোক, এটা নিয়ে অবশ্যই বিবেচনা করবেন এবং এবং আমাদের মতো যারা প্রযোজক বা নতুন যারা বা আসতে চাচ্ছে বা আমরা পুরাতন যারা দুই একটা ছবি করেছি বা অনেকে আছে যে আমার জানা মতে কেউ 20টা ছবি করেছে, তারাও আজকে বাংলা বিএফডিসিতে বা বাংলা চলচ্চিত্রের দিকে আর এগিয়ে আসতেছে না, তারা আজকে হয়তো ব্যাক করে চলে গেছেন, তাদের দুঃখের কারণেই মূলত তারা আসলে ব্যাক করে চলে গেছেন। সরকারের উচিত এদের সাথে বসে এদের সাথে পরামর্শ করে এদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে এই শিল্পটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এদেরকে একটু সরকারের সহযোগিতা দিয়ে আসলে মূলত এদের সকল সুবিধা দিয়ে তাদেরকে আসলে ডেকে আনা উচিত এবং তাদের সাথে একটা কনফারেন্স বা মিটিং টিটিং যাই বলেন এগুলা করে তাদের দেখা উচিত। হ্যাঁ, যাই হোক, পরিশেষে আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আলিমুল্লাহ ভাইয়ের সাথে আমি একমত এবং ওনার সহযোগ মানে যদি কেউ আসলে কিছু বলে না কোনো ই করে না, এই জন্যই আমি মূলত আসলে এই ভিডিওটা আমি আপলোড করতেছি এবং সরকারের দিক দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসেন, আমি একজন প্রযোজক। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। বাংলা চলচ্চিত্র ভালো থাকুক, বাংলা চলচ্চিত্রের বাংলা সংস্কৃতি টিকে থাকুক, এটাই আমার কামনা।